নমস্কার, আমি অন্তরা চটজল দিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পচা গরমে আমি আরো একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো আঙুরের জুস। বানিয়ে নেওয়া যাক আঙুরের জুস। আঙুরের জুস বানাতে প্রথমে আমরা একটা মিক্সি জার নিয়ে নেব। এরপরে আমরা এতে কিছু পরিমাণ আঙুর দিয়ে দেব। আঙুরটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপরে আমরা এতে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন, কেন কি আঙুরও মিষ্টি হয়, যেহেতু বেশি চিনির প্রয়োজন হয় না। তো আমি আমার স্বাদ অনুসারে চিনি দিলাম। এরপরে আমি একদম অল্প পরিমাণে, সামান্য পরিমাণে একদম বিট নুন দিয়ে দিলাম। এরপরে আমরা একদমই অল্প একটা ছোট্ট একদম লেবুর টুকরো নিলাম, লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো। পরে আমরা একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। পরে আমরা কয়েক কিছু বরফ দিয়ে দেবো ঠান্ডার জন্য। তো চলুন এবার এটা মিক্স করে নেওয়া যাক। মিক্স করে আবার আসছি। তো হয়ে গেছে আমাদের মিক্স করা। এটা খোসা সমেত আমি মিক্স করলাম, খোসা ছাড়াও আপনারা চাইলে মিক্স করতে পারেন। মিক্স করার পরে খোসাটা আপনারা ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এটা করলাম না, কেন কি খোসা সমেত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই জন্য। এরপরে আমরা এটা গ্লাসে ঢেলে সার্ভ করবো। এই জন্য আমি একটা গ্লাস নিয়ে নিলাম, এর মধ্যে কিছু পরিমাণে বরফ দিয়ে দেবো। এরপরে এই জুসটা আমরা ঢেলে নেবো। জুসটা ঢেলে নেওয়ার পরে লেবুটা দিয়ে জাস্ট ডেকোরেশন জন্য এই লেবুটা দিয়ে দিলাম। ঠিক আছে, আঙুরের জুস ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।